তুমি জানতে পারো না কত ভালোবেসেছি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো বনাল বিশ্বাস লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমি তোমাদেরকে কিছু বানিয়ে দেখাতে চাই পারলে তোমরাও আমার সঙ্গে ভিডিও দেখে দেখে শিখে যেতে পারো যদি তোমাদের হাতের কাছে এখন এটা থাকে বা নাই থাকে পরে যখন মানে পারবে কিনে আনতে তখন বানিয়ে নিও আমার ভিডিওটা দেখে দেখে তো তোমাদের জন্য এই লং ভিডিওটা নিয়ে এসেছি ভেবেছিলাম যে শর্ট করব তারপরে ভাবলাম যে না সবসময় তো শর্টসে দেখায় তো আজকে একটা লং ভিডিও করা যাক এর উপরে কি বল কী করছি বলো তো কী করতে চলেছি আমি আর এটা কি তোমরা তো অনেকেই জানো আমার ভিডিওতে দেখেছো আগে এটা হচ্ছে ক্লে এগুলো দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি বা অনেক কিছুই বানানো যায় রুম ডেকোরেশনের জিনিস যা খুশি বানানো যায় এটা দিয়ে তো আমি আজকে বানাতে চলেছি হচ্ছে জগন্নাথ জগ্গু দাদা কারণ সামনেই তো রথ ওই জন্যে ভাবলাম জগন্নাথ দেবের উপর কিছু একটা করা যাক কদিন আগে আমি একটা সরার উপর জগন্নাথ দেবের একটা আর কি মুখের ডিজাইন করেছিলাম তো আর আজকে ভাবলাম যে জগন্নাথ দেবের পুরো মুখটাই আমি একটা ক্লের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলে একটা মালার ডিজাইন করি মানে মালাও হবে বা আমি সাজিয়েও রাখতে পারবো এবার ভেবেছিলাম যে মালা হিসেবেই পড়বো তো দেখা যাক চলো লাস্ট অবধি কী করা যায় তো তার আগে একটা কথা তোমাদের বলে নিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো তার কারণ তোমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে তোমরা নোটিফিকেশন পাবে আর সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পারবে তার জন্য আর তোমাদের সাপোর্ট পেলে আমিও আরও অনেক অনেক উৎসাহ পাবো ভিডিও করার জন্যে আর নতুন নতুন কন্টেন্টও নিয়ে আসবো তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট হয়েই গেল তাই না এখন শুধু রং করার পালা তো তোমরা তো দেখলে যে আমি কেমন করে করলাম আর এটা করার জন্য কোনো ছাঁচের প্রয়োজন নেই এটা হাতে নিজের ইচ্ছে মতো শেপ দিয়েই বানানো যায় আর এগুলো তো শেপেও মানে আর কি ছাঁচও পাওয়া যায় এরকম ডিজাইন করার জন্য তো আমি ছাঁচে করিনি আমি নিজে হাতেই বানালাম তোমরা তো পুরো ভিডিওটা দেখলে তাই না প্রথমে শুধুমাত্র মুখটাই করেছিলাম মানে পুরো একটা গোল্ড ডিজাইনের মধ্যে রেখেছিলাম তারপরে দেখলাম যে না ওটা বেশি সিম্পল লাগছে তার জন্যে সাইড দিয়ে একটু পাতার মতো করে দিলাম পাতা ঠিক না মানে ওরকমই ধরো তার জন্য আমি আবার ওটা গ্রিন কালার করলাম যে গ্রিনটা ভালো ফুটবে যেহেতু ভেতরটা ব্ল্যাক আর চোখ দুটো আর কি ওখানে লাল আছে তার জন্যে সাইডে গ্রিন দিলাম যাতে ভালো সুন্দর ফোটে আর তিলকটা তো সাদাই থাকবে তোমরা তো জানো সাদা রঙের তিলকই হয় প্রথমে আমি ভেবেছিলাম যে শুধু কেলেটা এরকম গোল করে বানিনি তারপরে উপর দিয়ে রঙ করে রঙের মাধ্যমে আমি চোখ তারপরে তিলক তিলক মুখ সব কিছু রঙের মাধ্যমে ফোটাবো কিন্তু তারপরে আমি আস্তে আস্তে পুরোটাই ক্লে দিয়েই করলাম পুরো একদম বোল্ড করে যাতে চোখ মুখ এগুলো আরও সুন্দর করে বোঝা যায় আরও ওই জন্যে বেশি সুন্দর ফুটেছে তাই না তবে আমি কিন্তু ক্লে দিয়ে এরকম বোল্ড আর্ট আর কি এরকম কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম তাও আবার জগন্নাথ দেবের ওপর মানে কোনো ফুল টুল না এটা পুরো একদম একটা ঠাকুরের মূর্তির ওপর এটা প্রথমবার করলাম এবার ইচ্ছা আছে একটা মা দুর্গার উপরও করার তো দেখা যাক পারি কি না আর যদি করি তবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সমস্ত কালারটা করে নিয়েছি এইবার যে গ্রিন কালারটা করেছি মানে পাতার মতো যে ডিজাইনটা করেছি সেটা যাতে আর একটু সুন্দর ফোটে আর একটু অ্যাস্থেটিক ব্যাপার থাকে তার জন্যে আমি ওই গ্রিনের ওপরে একটা আর কি ইয়েলো কালার আর ব্রাউন কালার মিক্স করে হালকা একটা মানে অন্যরকম একটা কালার তৈরি করেছি এটাকে কি কালার বলে আমি ঠিক বলতে পারছি না তো সেটা একটুখানি গ্রিনের ওপর দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে আর কি লাগিয়ে নিলাম যাতে আরও সুন্দর লাগে আর এদিকে আমার হাতের অবস্থা দেখেছে দুই হাতে রং তারপরে ক্লেটলে লেগে একাকার হয়ে গেছে হাত পুরো আঠা হয়ে গেছে আর যারা এসব করো তারা তো জানোই যে রং চঙের কাজ যারা করে তাদের হাতে সব সময় সব থাকবেই তো এসব সব কত মাইন্ড করলে হয় না তাই না পুরো রঙটা কমপ্লিট হওয়ার পরে আমার মনে ছিল কী যেন একটা নেই কি একটা মিসিং লাগছে তার জন্যে তারপরে আমি হোয়াইট কালার দিয়ে আবার এরকম একটু ডট ডট দিয়ে দিলাম তারপরে দেখি যে নামুকটা আরও সুন্দর লাগছে তারপরে একদম শুকিয়ে গেলে আমি এটা কিন্তু পরের দিন এখন যেটা দেখছি এটা পরের দিনের ভিডিও কারণ আমি প্রথমে ওইটু করতে অনেক রাত হয়ে গেছিলো তারপরে শুয়ে পড়েছিলাম আর রঙটা তো শুকানোরও ব্যাপার ছিল ওই জন্য পরের দিন শুকিয়ে গেছে ভালো করে তারপর আমি একটুখানি ভার্নিশ দিয়ে দিলাম যাতে গ্লেসটা হয় আর রংটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করে তার জন্যে তারপরে এই যে সুতো পরে দিলাম আর এখানে আমি আর কি ইয়েলো আর গ্রিন কালার দু রকমের সুতো নিয়েছি নিয়ে ভালো করে সুতোটা পেঁচিয়ে নিলাম আর জগন্নাথ দেবের মাথার দিকে মানে তিলকের মাঝখানে আমি একটা হালকা ছিদ্র রেখেছিলাম ওইখান দিয়েই এই সূত্রটা ভরিয়েছি এবার এটা তোমরা এভাবে মালা হিসেবেও পড়তে পারো বা বাড়িতে ঝুলেও রাখতে পারো মেইন গেটের কাছেও ঝুলানো যায় বা ঠাকুর ঘরেও ঝুলানো যায় আমার আজকের এই কাজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে জানাই অগ্রিম রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই রথের মেলায় গিয়ে অনেক আনন্দ করো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো